এবার তুলেন ছবিটা, ছবিটা আমি তো অনলাইন রেডি। হুম, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা শুরু করলাম। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, আজকে হলো আমাদের মেহেদির প্রোগ্রাম, তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, আর সবাই মিলে মানে এক কালারের ড্রেস করছি ম্যাচিং করে, আর হলো মেয়েদের কালারটা ঠিক আছে কিন্তু আমারটা ততটা ম্যাচিং হয় নাই, আমারটা একটু গাঢ় হয়ে গেছে। গা একরকম আছে, তারপরে একটু এদিক সেদিক, কারণ সবারটা তো আর এক জায়গা থেকে বানানো, এই জন্য উল্টা আসা হয়ে গেছে। তো যাই হোক, সবাই রেডি হয়ে গেছি, আর তাঁজিলাও পালা থেকে সাইজা চলে আসছে, আর কিছুক্ষণের মাঝেই আমাদের মেহেদির প্রোগ্রামের অনুষ্ঠান শুরু হবে। তো কালকে ঘুমাইছি, ওটা আমি তো সুযোগ করি নাই, সাদা পর এক বাইশ মিনিট দূর দূর থাকবে আমার, কিন্তু তোমার এই টাইম লাইন সব লোয়া যাবো আমার কেমন মরমের জন্য সেট আনা হয়েছিল, তো গর্জিয়াস ড্রেস কেনার জন্য লগে হলো, এটা পরানোর কথা ছিল, তো যদিও গর্জিয়াস ড্রেস পাই নাই পরে, সে আমার হিজাব দিয়ে দিছি বলে হলো অন্য হিসাবে, অন্য নাম বানাই না, মানে সবার কালার সাথে একটু ম্যাচিং থাকতে হবে। দেখি কানে ছিদ্র কেমন, যে কান আমার ভাইয়া সামনের অন্য দু আনলে মিঠা করে এটা না করলে তো ভালো দেখা যাইব না, চলো এবার আমরা নিচে যাইগা, নিচে যাইগা, কয়টা বাজে অনুষ্ঠান শুরু হয় আল্লাহ।
মিস্তা হলো কই জানি গেছে গারে ডাল লাগা আমাদের কাজে লাগে ভাই কিছু করলি মুস্কান এই যে সিবাই রানী আমরা হলো এই যে ভাইয়া হলো আমাদেরকে নিয়ে যাইতেছে, আরিফ ভাইয়া তানজিলারা হলো ফটোশুট করতে গেছে ওইখানে আমাদেরকে নিয়ে যাইতেছে। বাপে জি না কি বলে ছবি তোলো এবার তোমরা মরিয়ম ওই দাঁড়াও তোমার বাবার সাথে ছবি তোলে একটা সেই লেভেলের হাত এমন করে একটা তুলো। হ্যাঁ এমনি তুলছে, তোলেন না ভাইয়া ছবি তোলেন মরিয়মের। আবু তালহা তো আমরা এখানে আসছিলাম ছবি তোলার জন্য আর সবাই মিলে আমরা একসাথে ছবি তুলে গেলাম। আর তানজিলা হলো অনেক দূরে গেছে কি তো এখন হলো আমরা বাসায় চলে যাচ্ছি আর হলো সবাই রেডি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অনুষ্ঠানেই শুরু হলো না, কখন শুরু হয় বলতে পারি না। আর আজকে হলো ক্ষীর খাওয়া, তানজিলার নাকি একটা ক্ষীর খাওয়া, কোন বাসায় যেন ক্ষীর খাওয়াইবো সেইখানে আমাদের আজকে খাওয়াইবো। তো সবাই হলো উপরে থেকে নিচে নামে গেছে অনুষ্ঠানের জন্য, আর এখন হলো মেহেদির প্রোগ্রামের অনুষ্ঠান শুরু হবে, তারপরে আবার হলো তানজিলার আজকে হলো ক্ষীর খাওয়াবে কোন বাসায় যেন, ওইখানে আমাদের দাওয়াত আছে, ওইখানে আমরা সবাই মিলে একসাথে যাবো খাওয়ার জন্য। তো আজকের ব্লগে অনেক কিছুই দেখলেন আপনারা, তো আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আর নতুন নতুন আপডেট পাবেন ইনশাল্লাহ। তো সবাই আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন, তো দেখতে থাকেন। এবার নিচে যাই দেখি করে মিফতাহুলকে নিয়ে হলো দোকানে যাইতেছি, মিফতাহুল জুস খাবে তার জন্য মুস্কানকে রাইখে আসলাম তানের কাছে। তুই তো দোকান থেকে চলে আসলাম, কি আসা করছে মিফতাহুল। তো এখন আমরা বাসায় চলে যাই আর মুস্কান আর মুস্কানকে নিয়ে আদরে আয়সা করতেছে, ভাল লাগতেছে না এখন। সকাল 10টা বাজে গোসল কইরা মানে রেডি হইয়া বসে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সবাই রেডি হইতে পারে নাই। তানজিলা আবার গেছে গা ফটোশুট করার জন্য, মানে কি বলবো, আর তার মাছ থেকে হলো তানজিলার শ্বশুরবাড়িতে চলে গেছে, যারা যারা যাওয়ার দরকার মুরব্বীরা তারা তারা গেছে। কে আইসো কে তোমরা থাকে আল্লাহ এই অবস্থা এমন হয়েছে কে একবারে মুস্কান এ হয়েছে কি মুস্কান কেমন কথা আছে কই যাও আমরা এ নিয়ে কোথায় যাও তোমরা হ্যাঁ যাইও না তোমরা আয়সা করছে ইয়া রমজান আর ইয়া কাকা সাত কাকা আইছে রমজান আর সাত কাকা আসো
আমরা বাসায় জায়গা চলো 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 আসো তো আসো আজান দিয়ে দিছি অলরেডি এখনো পর্যন্ত আমাদের মেহেদি প্রোগ্রামও হয় নাই গা তারপরে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠানও হয় নাই খাওয়া দাওয়াও হয় নাই কোনো কিছুই হয় নাই তো সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আর আজকে ভিডিওটি এখানে শেষ করে দিছি আর যা কিছু আছে সেগুলো পরে দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ কোথায় যাচ্ছ মুস্কান হাসটা দিয়া খেলতেছে হাস দিয়া খেলতেছে কিভাবে আসো মুস্কান যায় না আইসা পড়ো আইসা পড়ো আইসা পড়ো উলি বাবা আর যায় না আসো 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 আমরা জায়গা ও আল্লাহ আছো আছো মা আসো আমরা এবার জায়গা